হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল ভয়েস চেঞ্জের এর আগে দশটা ভিডিও আপলোড করা হয়েছে তো টুডে ইজ ভয়েস চেঞ্জ এপিসোড ইলেভেন আজকে ব্যতিক্রমে কিছু ভয়েস চেঞ্জ তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো যখন কিছু কিছু আমরা ভয়েস চেঞ্জ দেখে থাকি যে প্যাসিভ ভয়েসে প্রশ্নটা দেওয়া থাকে সেটাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হয় এবং প্যাসিভ ভয়েসে যে বাক্যটা থাকে সেটা আমরা চিনতে পারি না কারণ সেখানে বাই যুক্ত থাকে না যেমন ধরো মাই পার্স ইজ স্টোলেন ওকে হি ওয়াস বিটেন দ্য থিপ ওয়াস অ্যারেস্টেড এই যে বাক্যগুলো রয়েছে দেখো এগুলো কিন্তু দেখো ওয়াস ওয়াস ইজ বসেছে এবং তারপরে পাস্ট পার্টিসিপেন্ট বসেছে অর্থাৎ বি ভার্ভ বসেছে এবং তারপরে মূল ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট বসেছে অর্থাৎ এগুলো প্যাসিভ ভয়েসে অলরেডি হয়ে আছে কিন্তু হিসাব মতো শেষে তো বাই যুক্ত হওয়া কথা ছিল অর্থাৎ বাই দিয়ে কে করছে সেটা বোঝানোর দরকার ছিল কিন্তু সেটা দেওয়া থাকে না তো তাই আমরা ঘাবড়ে যাই কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হয় অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে তোমাকে তো এগুলো কীভাবে করবে একটু ভালো করে বুঝে নাও দেখো মাই পার্স ইজ স্টোলেন সবসময় লক্ষ্য করবে যে এখানে যে বি ভার্ভটা থাকে সেটা কি অ্যামিজার না বিন হ্যাভ বিন না ওয়াজ ওয়ার অর্থাৎ এই যে বি ভার্ভ বা অক্সিলিয়ারি ভার্ভ যেটা থাকছে এখানে সেটা থেকেই তুমি চিনতে পারবে যে এটা কোন টেন্সে আছে শুধু ইজ আছে মানে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাই মাই পার্স ইজ স্টোলেন তো এখানে কে কাজটা মানে কাজটা করেছে বলছে আমার পার্সটা চুরি হয়ে গেছে আমার মানি ব্যাগ বা পার্স চুরি হয়ে গেছে ওকে তো তাহলে কে চুরি করেছে কেউ একজন চুরি করেছে তো তখন যেহেতু আমি মানে কে করেছে জানি না তাই অ্যাক্টিভ ভয়েস করতে গেলে কি হবে প্রথমে আমাকে কর্তাটা নিয়ে আসতে হবে একটা সাবজেক্ট সেটা কি সেটা আমি জানি না তাই আমি লিখতে পারি যে সামওয়ান ওকে সামওয়ান এস টি এল এ স্টিলস মাই পার্স ভালো করে বোঝার চেষ্টা করো যে কেউ আমার পার্স চুরি করে ধরো এইটা অ্যাক্টিভ ভয়েসে ছিল যে সামওয়ান। স্টিলস মাই পার্স এটাকে প্যাসিফিক হলে কী হবে দেখো মাই পার্স ইজ স্টোলেন বাই সামওয়ান সেটা দেওয়া নেই ওকে অর্থাৎ এখানে বাইযুক্ত হয়ে যেটা হবে সেটা কিন্তু দেওয়া নেই ওকে তাই এটা বুঝতে অসুবিধে হয় কিন্তু এখানে সামোয়ানটা কেন বসাব কারণ কে করেছে বা করে সেটা আমার কাছে নির্দিষ্ট নয় সো দ্যাট ইজ নট ফিক্সড টু মি তাই আমি এটাকে গেজ করছি অনুমান করছি যে কেউ একজন চুরি করেছে তো এখন প্রশ্ন হচ্ছে যদি আমি জানি বা আমি অনুমান করে বলতে পারি যে কে করেছে তখন কিন্তু আমি মনে করলে সেটাই লিখতে পারি যেমন ধরো মানি পার্স কে চুরি করে তাকে আমরা বলি পকেটমার ওকে তো তখন আমরা লিখতে পারি যে পকেটমার ইংরেজি কি দা পিক পকেট পিক পকেট মানে হচ্ছে যে পকেটমার মনে রাখবে তো কেউ যদি মনে করো যে আমি সামোয়ান লিখবো না দ্য পিক পকেট লিখবো তাহলেও কিন্তু তুমি এটার দ্বারা মিনিংটা বোঝাতে পারবে যে দ্য পিক পকেট স্টিলস মাই পার্স অর্থাৎ পকেট মার আমার পার্সটা নিয়ে পালিয়ে গেছে বা চুরি করেছে তো কেউ মনে করলে সামোয়ার লিখতে পারো কেউ যদি মনে করে না আমি ডিটেলসে জানি বিষয়টা তো সেক্ষেত্রে দ্য পিক পকেট লিখলেও কিন্তু এর অর্থ প্রকাশ করা যাবে তো এভাবেও করা যাবে এইটা দেখো হি ওয়াস বিটেন। বিট মানে হচ্ছে যে প্রহার করা বা কাউকে মারা অর্থাৎ কারোর প্রতি আঘাত করা হি ওয়াজ বি অর্থাৎ তাকে মারা হলো বা প্রহার করা হলো দেখো ওয়াজ আছে মানে পাস্ট ইন্ডিফিনাইটেন্স ওকে তো তাকে কে প্রহার করেছে বা কে তাকে মেরেছে সেটা তো আমি জানি না একদমই জানি না এক্ষেত্রে আমি কিন্তু বলতেই পারবো না যে কে করেছে তাই এখানে বলতে পারি যে কেউ একজন মেরেছে বা মেরেছিল তো সেখানে সাম ওয়ান কথাটা তোমাকে আনতেই হচ্ছে দেখো সাম ওয়ান ওকে দেখো ওয়াস আছে মানে পাস্ট ইন্ডিফিনাইট যেহেতু তাহলে সাম ওয়ান যেহেতু সাবজেক্ট এরপর কি হবে মেন ভার বসবে আর মেন ভারবে কি হবে এম ভি টু অর্থাৎ মেন ভারবে দু নম্বর অর্থাৎ পাস্ট ফর্ম বসবে প্রেজেন্ট পাস্ট বিট বিট বি তাই বিট বিট বি টেন পাস্ট ফর্মেও কিন্তু বিটি হবে বিএটি বিট বিট তার পাস্ট ফর্ম বিট আর পাস্ট পার্টিসিপিল বি টেন কিন্তু আমাকে লিখতে হবে কি যে ভার্বের ভি টু অর্থাৎ পাস্ট ফর্ম বিট বিটের পাস্ট ফর্ম বিটি হয় তাই কোনো চেঞ্জ হবে না সামওয়ান ওয়ান বিট হিম অর্থাৎ হি থেকে হিম হলো এটা তো বুঝতে পারলাম যে হি থেকে হিম হলো কেউ তাকে মেরেছিল বা আঘাত করেছিল তার অর্থাৎ তাকে আঘাত করেছিল সামওয়ান বিট হিম ওকে এটা হচ্ছে কি যে হি ওয়াজ বিটেন বাই সামন আর সামওয়ানটা দেওয়ার দরকার নেই কারো যেহেতু নির্দিষ্ট নয় সেখানে বাই সামওয়ানটা দেওয়া হয় না ওকে তো তাহলে আমরা এভাবে কিন্তু বাক্য বলি আমাদের মনে রাখতে হবে যে সময় বাই দিয়ে যে বলতেই হবে এমনটা কিন্তু নয় তাই এটা এভাবে করা হলো যে সামওয়ান বিট হিম ওকে আর এটা যদি প্রেজেন্টেন্সে থাকতো ধরে নাও এটা যদি হতো যে হি ইজ বিটেন অর্থাৎ তাকে মারা হয়েছে কি হবে তখন তখন হবে ওয়ান বিটস হিম কারণ তখন টেন্সটা হচ্ছে এক নম্বর অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনাইট তখন ভার্ভের সঙ্গে এস যোগ হবে কারণ কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্ভের সঙ্গে এস যোগ হয় কিন্তু এটা যেহেতু পাস টেন্স তাই এখানে এস বাই এস যোগ হওয়ার কোনো নিয়ম নেই সেখানে ভার্ভের ভি টু হয়েছে অর্থাৎ ভার্ভের পাস্ট ফর্ম বসেছে এরপরে দেখো দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড অর্থাৎ চোরটিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করা হলো চোরকে কে গ্রেপ্তার করলো সেটা নিশ্চয়ই পুলিশ করেছিল তো সেক্ষেত্রে যেহেতু আমি জানি যে কে করেছিল অর্থাৎ চোরকে গ্রেপ্তার তো পুলিশই করবে অর্থাৎ সাধারণ মানুষ তো গ্রেপ্তার করার ক্ষমতা নেই তাই এক্ষেত্রে যেহেতু আমি জানি মনে করলে আমি এটাকে পুলিশটা লিখতে পারি সরাসরি যে দা পুলিশ পুলিশ মানে পুলিশ বাহিনী ওকে এটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে চলে এলাম আর ওয়াস যেহেতু আছে অর্থাৎ সিম্পল পাস টেন্স তাই সরাসরি কী হবে ভার বসবে এখানে দা পুলিশ অ্যারেস্টেড তারপরে দেখো দ্য থিপ এটা অবজেক্ট হয়ে যাচ্ছে এখানে ভালো করে দেখো দ্য পুলিশ এটা সাবজেক্ট ভার ভি টু আর অবজেক্ট ওকে সাবজেক্ট ভার অবজেক্ট এটাই দেখো ভয়েস চেঞ্জ হয়ে গেল অর্থাৎ প্যাসিফে কী হতো দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অর্থাৎ এখানে বাই দ্য পুলিশ দেওয়ার প্রয়োজন হয় না কারণ আমরা জানি যে পুলিশই গ্রেফতার করে দেখুন তো বলি যে চোরটাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ চোরটাকে পুলিশ গ্রেপ্তার করেছে ওকে দ্যাট ইজ সো সিম্পল দেখো এরপরেরটা একটা দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষাকে সারা বিশ্বেই ইংলিশ ভাষা কথা বলা হয় অথবা ইংলিশ ভাষা বলা হয় তো ইংলিশ ইজ স্পোকেন দেখো ইজ আছে স্পোকেন আছে কখন বুঝবো যে এটা প্যাসিভ যখন দেখবে বি ভার থাকবে তারপরে পাস্ট পার্টিসিপেন্ট থাকবে সেটাই বুঝবে যে এটা প্যাসিভ ভয়েস অবশ্যই আছে তো এখানে সাবজেক্টটা তাহলে কী ছিল যে কে বলে ইংরেজিতে কথা অর্থাৎ মানুষ বলে অর্থাৎ এটা আমি বলতে পারি যে আমি তো একা বলতে পারি না যে সামওয়ান স্পিক্স ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা হবে না কারণ কেউ একজন পুরো বিশ্বে কথা বলে এটা বলা যাবে না কি বলতে হবে যে মানুষ কথা বলে অর্থাৎ জেনারেলি পাবলিককে বোঝাচ্ছে তাই উত্তরটা এভাবে করলে ভালো হবে যে পিপিল অর্থাৎ মানুষজন বা লোকজন পিপিল এটা সাবজেক্ট হয়ে যাবে দেখো ইজ স্পোকেন আছে এক নম্বর টেন্স পিপিল হলে কি হবে স্পিক হবে স্পিক্স কিন্তু হবে না কারণ এটা প্লুরাল তাই পিপিল স্পিক তারপরে দেখো অবজেক্ট ইংলিশ এই যে সাবজেক্ট ছিল এখানে এটা এখানে অবজেক্ট হয়ে গেল তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট এটা আদার্স কোথায় বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা বসে যাবে এটা নিয়ে আমার ভাবার কিছু নেই একবার ভালো করে চোখ বুলিয়ে নাও তোমরা বুঝতে পেরে যাবে যে পিপিল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড তো তাহলে এই ধরনের বাক্য আমাদের কিন্তু নজরে আসে চাকরির পরীক্ষায় আসে বা যে কোনো ক্লাসের কিন্তু আমাদের এই ধরনের গ্রামার শিখতে হয় বা পরীক্ষায় আসে তো তোমরা যদি এগুলো না বুঝতে পারো দেন ইউ ক্যান নট সলভ ইট সো তাহলে কি হচ্ছে বুঝতে হবে যে কে করেছে বা করেছিল বা করে যদি বুঝতে পারি ভালো আর না বুঝতে পারলে তখন কিন্তু এই যে সামওয়ান কথাটা নিয়ে আসতে পারো ওকে অর্থাৎ বুঝতে পারলে তুমি সেটাই লিখবে না বুঝতে পারলে তুমি একটা গেস করে সামোয়ান হবে যেমন ধরো এইটা এখানে তো সামওয়ান দেওয়া যাবে না এখানে পিপিল কথাটা নিয়ে এলে ওকে সো এভাবে আমরা করতে পারি সো আশা করি তোমরা এখান থেকে কিছুটা শিখলে এটা হলো ইলেভেন তো এর পরের এপিসোডের জন্য অপেক্ষা করবে আশা করি চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের একটু শেয়ার করে দিও ভালো থেকো লাভ ইংলিশ ইংলিশ ইল লাভ ইউ